গোপালের জামা কাপড় কেচেছি দেখো, একেবারে ধরে সমস্ত কেচে দিয়েছি, পরপর পরপর তো একদম শুকিয়ে গেছে। নামিয়ে নেবো এবার এগুলোকে। তো দরকার নেই, এগুলো তো সপ্তাহ পেটের ভিতরেই যাবে। আমি মিকি মাউস সাজিয়ে আমি কি করবো? তো তুমি বল, এরম করে না, খেয়ে নাও। এখন আবার প্রচুর এ হয়েছে, এইটা সাজিয়ে দাও, ওইটা সাজিয়ে দাও। আমাদের মায়েরা জানিস কি করতো বলতো, এরম বড় ইয়া একটা এরকম বড় আপেল আমার মুখে দিয়ে দিত, এরম কেটেও দিত না, এত সুন্দর করে কেটে কেউ দিত না, বুঝেছো? টপলু তুমি এখন কেমন আছো? কেমন আছো? কেমন আছো? টপলু এখন ভালো আছে। টপলুর জ্বর আর একদম আসেনি, মানে ওই সেই শনিবার রাত্রে যে জ্বর এসেছিলো ওইটাই, আর জ্বর টর কিচ্ছু আসেনি, ঠিক আছে এখন। এনেছো? সেই এক প্রশ্ন এনেছো, আমার একই উত্তর। কি বলবো, দাও দেখি। আরে এগুলোর জন্যই তো কর্মশিক্ষা। হ্যাঁ, কোনো তো খেয়াল রাখো না, আরামসে শুধু অফিসে যাও, এটা এসছে ভালো রাখার জন্য। দাও দেখি কি কি আনলে, দেখি দেখি। এগুলো কি এনেছো, জড়িটা এনেছো? দেখো কি কি সব দিয়েছে টপলুদের স্কুল থেকে, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আবার তুমি মানে ঢুকেই বাজে বকছো তো? আচ্ছা এখানে এটা একটা দিয়া বানাতে হবে, এটাকে কাট করতে হবে, ভালো করে করতে হবে। এবার পিছনে ঘুরে যাও, পিছনে ঘুরে দেখো, ওখানে একটা লণ্ঠন আছে। আচ্ছা দেখো সবাই লণ্ঠন আসছে, সব ছাড়ো, দেখে সবার আগে দেখো আমার ব্যাগ থেকে কিরকম বাচ্চাদের মতো আওয়াজ বেরোচ্ছে। আমি হাঁটছি পুরো স্কুল বয়। লন্ডনটা দেখাও, এই লন্ডনটা আর কি ওদের স্কুল থেকেই মানে ম্যামই বানিয়ে দিয়েছে। আর এটাকে না না, এটা লাস্ট ডে হয়েছিল, আর এটাকে এবার ডেকোরেট করতে হবে, মানে লন্ডন আর দিয়া, বুঝা গেছে? আর এই এখনো উঠতে পারলো না, বলে উঠলি? হ্যাঁ শরীর ঠিক আছে। তো আজকে আমি একটা অসাধারণ জলখাবার বানাবো, না ওটাকে মানে জলখাবার বলবো, সান্ধ্যকালীন স্ন্যাক্স। সান্ধ্যকালীন স্ন্যাক্স, অন্য শেপ দেখতে পাবে, মানে এটা দেখো যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজ এর মতন দেখতে পাচ্ছ আর কি। আসলে কি বলতো, মানে বড় আলু নিতে হবে, আর আলু সবকটা আলু তো এইভাবে কাটা যায় না, মানে একটা তো তোমার এরকম আসবেই, তো ওটাকে না আমি আর নষ্ট করিনি, বাড়িতেই তো খাবো, আমরাই খাবো, তো এরকম একটু করে নিয়েছি। কিন্তু ধরো বাড়িতে গেস্ট এসেছে বানাবে, তো এরকম জিনিসটা হতে হবে, আর একটু মোটা হতে হবে। এইবারে একটা পাত্রে জল ফুটিয়ে নিতে হবে, আর তার মধ্যে আমি এক চামচ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ একদম সেদ্ধ করবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটুখানি ভাপিয়ে নিয়ে এটাকে তুলে নেব। আলুগুলোকে 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি, এইবারে একদম জল ঝরিয়ে এগুলোকে এরকমভাবে একটা প্লেটে নিয়ে নেব। এইবারে অল্প একটুখানি তেল এই আলুগুলোকে মাখিয়ে নেব, সব আলুগুলো যেন একইভাবে সমানভাবে তেল পায় এরকমভাবে মাখিয়ে নেব। এইবারে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, আর একটুখানি অ্যাড করে দিচ্ছি, অরিগেনো অ্যাড করে দিচ্ছি, চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, এটা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে অ্যাড করবে, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এটাও যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে অ্যাড করবে, অল্প একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল। প্রত্যেকটা আলুর সাথে জিনিসগুলোকে খুব ভালো করে কোট করে নেব। দেখে মনে হচ্ছে ফাটাফাটি হবে গো খেতে। বসে থাকতে পারলে না তো, বসে কি করে থাকবো বলো তো, বললাম 2 মিনিট, ওর জন্যই তো 20 মিনিট লাগিয়ে দিলে আর কি করে এতক্ষণ বসে থাকবো। তো যাই হোক, এটাকে এবারে সাদা তেলে এরকম ফ্রাই করে নিতে হবে, এটা তোমরা বেকও করে নিতে পারো। আবার অনেকে ডুবো তেলে করে, আমি ডুবো তেলে করছি না, না অত তেল নেই। একদম উল্টে উল্টে প্রত্যেকটা আলু 2 পিট করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিলাম।
আপনার চা আর পটেটো ওয়েজেস। বাহ সুন্দর করে দিয়েছো তো। নতুন প্লেট আমি কাজে লাগাচ্ছি বারবার। ভালো লাগছে দেখো। ভালো? বেশ ভালো। শীতকালে আরো ভালো লাগবে। চায়ের সাথে বেশ ভালো লাগছে। চা কফি দিয়ে তখন চলবে এটা। আমাদের ট্রলি নেমে গেছে। সামাল কে গিরানা নেই গিরানা নেই ইদার 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বছরের সেই সময়টা চলে এসেছে যখন আমরা বেড়াতে যাচ্ছি। একদম। তোমরা আমাকে আগের ব্লগে কয়েকজন জিজ্ঞাসা করেছো যে দিদি কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় কোথায়। তো আমরা বছরে দুবার বা একবার যে জায়গাটায় যাই যাই, তো পুরী যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, কোথাও গেলে এতটা বেশি আনন্দ হয় না যতটা হয় আর কি পুরী গেলে। তো যাই হোক, আমরা ফ্রাইডে নাইট, তাই তো, আবার জগন্নাথ ধাম যাচ্ছি। ফ্রাইডে নাইট ডোন ফাইটে আমরা আর কি বেরোচ্ছি। তো আজকে থেকে একটুখানি প্যাকিং শুরু করব আর কি। প্রতিবার দেখবে পুরী যাওয়ার আগে আমাদের একটা না একটা বাধা থাকে, তো এবার ওরকম ছিল, আশা করি মানে কিছু ঝামেলা হবে না আর কিছু হবে না। সত্যি তাই, কতদিন পরে মনে হচ্ছে ওই যে সেই ওই জায়গাটা আমার সবসময় মনে পড়ে পুরী যাওয়ার নাম শুনলে, ওই যখন অটোটা বাঁক নেয় আর ওই সমুদ্রটা দেখা যায় যায় আর কি, আর ওই গন্ধটা পাওয়া যায়, ওই বালি আর সমুদ্রের গন্ধটা খুব অসাধারণ লাগে। আমরা যে এখানে পৌঁছে গেছি, তো যাই হোক আমাদের আমার খুবই সামান্য জিনিস, সে তো বুঝতেই পারছি। শোনো, ওই এক গেঞ্জি তোমরা বলে হেরে গেছো যে দিদি কৌস্তবদের নামে একই গেঞ্জি পরে, আমি বলে হেরে গেছি, বলি না। যারা যারা বলবে তারা কৌস্তবদের নামে একটা করে গেঞ্জি কিনে রেখে কৌস্তবদেরকে একদম মুক্ত হস্তে পাঠিয়ে দেবে। পঞ্চমীর দিন ব্লক করিনি তাই লোকে জানে না। ওইটা এটা সেলে, এটা সেলে পেয়েছি, সেলে সেই মিন্ত্রা সেল। এইগুলো পুরী আমি আপাতত ফাইনাল গোছাচ্ছি না, জাস্ট আমি কি কি পরবো সেটা আমি নিয়ে রাখবো। চলো চলো এইবারে টপলুর এই ক্রাফটের কাজগুলো করবো। ভালো সুন্দর অনেক কারুকার্য করে এটা হচ্ছে টপলুর দিয়ার ফাইনাল লুক। এটা এখন শুকাক, এটা শুকোতে বেশ খানিকটা সময় নেবে। আর এই হলো লণ্ঠন, কেমন হয়েছে? সুন্দর, একদম হাতে লণ্ঠন। দুটো করতে আমার বেজে গেছে এখন পৌনে দশটা। বসেছিলাম কটায় গো? অনেকক্ষণ অনেকক্ষণ, মানে অনেকক্ষণ ধরে করেই যাচ্ছি করেই যাচ্ছি, মনে হয় সোজা আবার সোজা নয়। আর একে দেখো, একে দেখো যতটা দুষ্টুমি কি নিয়েছি হাতে দেখা। এই দেখো হাতটা খোলো, নাহলে বুঝবো কি। সেই একই কথা বলবো, মেয়েটাকে দেখতে দেখতে না মানে আমার মানে কি বলবো, চোখ থেকে জল বেরিয়ে আসে। দিন খাটা কাটা অফিস থেকে আসার সময় হাতে করে একটা পুনিয়ে নিয়ে এসেছে, বললো আমি একটু ওই বাটার পনির মশলা জাতীয় কিছু খাবো। রুটিটা কিনে এনেছিল, আজকে সময় করতেই পারত না, বানাতে হলে আমি হয়ে গেছিলাম। খুব ভালো খেতে হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে।
টক মিষ্টি ঝাল প্রত্যেকটা মানে বেশ ভালো ব্যালেন্স হয়ে যায়। নুন নুন ট্রলিগুলো সরিয়ে দিতে হবে জানো তো, এখন ঠাকুর ঘরে রেখে দাও আপাতত, নাহলে টোপলু এগুলোর উপরে উঠছে চড়ছে কি করছে। তো সেই শুতে শুতে দেরি হয়ে গেল, মানে এখনো শুইনি, প্রায় 11:30 বেজে গেছে, কালকে টোপলু স্কুলে যাবে। টোপলু এখানে আঁচড়া হয়ে গেছে, টোপলু টোপলুই কিন্তু জেগে থাকে জানো তো, তারপর আমরা শুয়ে পড়বো, তারপর দেখবে টোপলু জেগে আছে রাত একটা অবধি, বক 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 করতে থাকবে, নিনি করে ফেলো। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল। তো চলো আজকের মতন টাটা। আচ্ছা এবার টোপলু বলবে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, টাটা, বাই বাই।